প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটা কি পিছিয়ে জানুয়ারি মাসে হবে, ডিসেম্বর মাসে হবে না? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশের টেস্ট পরীক্ষা নিয়ে বিস্তারিত জানাবো। একই সাথে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারাও এই মুহূর্তে সংক্রমিত ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে 29 জন ছাত্র ছাত্রী সংক্রমিত। এই কারণে এই মুহূর্তে পুনরায় আবার স্কুল কলেজ বন্ধের দিকে। অ্যাকচুয়ালি বাস্তবটা কি, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কি হবে, সমস্তটাই ভিডিওতে এই মুহূর্তের ইনফরমেশন অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা নিয়ে সবার প্রথমে আলোচনা করব, তারপরে কলেজ নিয়ে আলোচনা করব, বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা এই মুহূর্তে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই আমাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করছো। অনেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছো যে আমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেটা কি ডিসেম্বরে হবে না, বিভিন্ন বিক্ষোভ হয়েছে সেই কারণে কি পিছিয়ে যাচ্ছে, জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কিন্তু এই বিষয়টাকে তুলে ধরছে এবং সোশ্যাল মিডিয়ায় ভুল ইনফরমেশন ঘোরাঘুরি করছে। এই মুহূর্তে কোনো রকম এরকম ইনফরমেশান নেই যে তোমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেটা পিছিয়ে জানুয়ারি মাসে হচ্ছে, ডিসেম্বর মাসে হচ্ছে না। অ্যাকচুয়াল বাস্তব অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের ডিসেম্বরে কিন্তু টেস্ট পরীক্ষা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের অনেকের সমস্যা রয়েছে, পড়াতে বিভিন্ন সমস্যা আমি মানছি, কিন্তু অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু ডিসেম্বরেই হচ্ছে। কাজেই তোমরা মনোযোগ সহকারে তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশান নাও, এবং ভবিষ্যতে যদি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় একমাত্র মূল্যায়নের অবলম্বন হবে। এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি নেই টেস্ট পরীক্ষা সংক্রান্ত, স্কুলের ওপর সম্পূর্ণটাই, এবং ফাইনাল পরীক্ষাও স্কুলের ওপরই প্রায় দায়িত্ব দেওয়া থাকে। সেক্ষেত্রে প্রত্যেক বছর প্রায় স্কুলই কিন্তু একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেয়, সম্পূর্ণ স্কুলের ওপর দায়িত্ব। এর পরবর্তী কলেজ ইউনিভার্সিটি যে এক্সাম রয়েছে তা নিয়ে বলার আগে, এই মুহূর্তে যে সিচুয়েশান শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে উঠে আসছে, আমরা দেখেছি রাজ্যের একের পর এক কলেজের পড়ুয়ারা কিন্তু এই মুহূর্তে সংক্রমিত হয়েছে। এই মুহূর্তে বিশ্বের নব উদ্ভাবিত যে ভাইরাস রয়েছে ওমিক্রন, সেটাও কিন্তু আমাদের দেশে আঁকড়ে বসেছে। প্রায় 21 জন এই মুহূর্তে, মানে কয়েকদিনে, দুদিন দুজন ছিল, তারপরে দুজন থেকে আমরা চারজনের সংবাদ পেলাম, এখন 21 জন সংক্রমিত হয়েছে এবং আরও কিছুজন সংক্রমিত হতে পারে এই মুহূর্তে আশঙ্কা করা যাচ্ছে। এবং বলা হচ্ছে এ আরও বিভিন্ন জায়গায়, একটা রাজ্য ছিল কর্ণাটক, সেখান থেকে এ বিভিন্ন রাজ্যে কিন্তু এই মুহূর্তে এই যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে, এবং এটা যে অত্যধিক ভয়ঙ্কর হতে পারে সেটাও কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে। এছাড়া সবথেকে বড় যে বিষয়টি এই মুহূর্তে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে, কর্ণাটকের একটি স্কুলে এ অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে সংক্রমিত। প্রায় 29 জনকে শনাক্ত করা হয়েছে বা পজিটিভ রিপোর্ট কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে, এবং তাদের সঙ্গে যারা সংক্রমিত ছিল তাদেরকেও কিন্তু এই মুহূর্তে কোভিডের টেস্ট করানো হচ্ছে। মানে 29 জন একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 29 জন ছাত্রছাত্রী কিন্তু কোভিড পজিটিভ হয়েছে। এবং আমরা রাজ্যেও দেখেছি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারাও বিভিন্ন রকমভাবে সংক্রমিত হয়েছে। এক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো, কোভিড ভাইরাস বা ওমিক্রন কিন্তু নিমন্ত্রণের মাধ্যমে তোমার কাছে আসবে না। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো, অনেককেই দেখছি এই মুহূর্তে মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ইউজ করছো না, যেখানেই বেরোও না কেন মাস্ক স্যানিটাইজার ক্যারি করেই বেরাও, স্কুলে যাও, কলেজে যাও, যেভাবেই তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দাও বা যেখানেই যাও না কেন, কোভিড প্রোটোকল স্বাভাবিকভাবে তোমরা নিয়ন্ত্রণ করো, যাতে তুমি সুস্থ থাকো, তোমার পরিবার সুস্থ থাকে এবং সমস্ত কিছু ও আগের মতন আবার ফিরে আসে। আমাদের কিন্তু প্রচেষ্টায় কোনো খামতি রাখলে চলবে না। কলেজ বিশ্ববিদ্যালয়ের অর্থ সেমিস্টার নিয়ে যেটা বলেছিলাম, ইন্টারনাল এক্সামিনেশন আন অফলাইনে হলেও তোমাদের এ অর্থ সেমিস্টার কিন্তু একেবারেই অফলাইন হবে না। ইন্টারনাল এক্সামিনেশনের সাথে অর্থ সেমিস্টারের বা এন্ড সেমিস্টারের কিন্তু কোনো রকম তুলনা হয় না। সেক্ষেত্রে এই মুহূর্তে তোমরা দেখতেই পেরেছো অনেক ইউনিভার্সিটির আপডেট দিয়েছি কিছুক্ষণ আগেই। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একটা বিষয় আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান প্রত্যেকটা ইউনিভার্সিটি, আমি হয়তো অনেক কটা ইউনিভার্সিটির নাম নিয়েছি, অনেক ইউনিভার্সিটির নাম নিয়ে যেমন সিধু কানু ইউনিভার্সিটি থেকে শুরু করে, ইসলামী ইউনিভার্সিটি থেকে শুরু করে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে অর্থ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নিতে চাইছে। তো এক্ষেত্রে তোমরা আর
আলাদা আলাদা ইউনিভার্সিটির নাম উল্লেখ করছো, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলে দিলাম। এই মুহূর্তে অনলাইনে পাল্লা যে ভারী, অনলাইনে সব থেকে বেশি চান্স রয়েছে সেটা আমি আগেই জানিয়েছিলাম। এই মুহূর্তে সংবাদ মাধ্যমও তোমাদের কিন্তু এই বিষয়টা জানিয়ে দিয়েছে এবং কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো এই মুহূর্তে পরিকল্পনা করছে সমস্ত ক্লাস করিয়ে প্রতিনিয়ত ও আবার তোমাদের পুনরায় অফলাইনে এক্সাম নেবে এবং অনেকে ট্রাই করছে যে ফেব্রুয়ারিতে বা মার্চে গিয়ে পরীক্ষা নেবে। সেক্ষেত্রে পরের যে পরীক্ষাটা সেই পরীক্ষার ক্ষেত্রে আবার কিন্তু এফেক্ট থেকেই যাবে, কারণ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা ইয়ার কমপ্লিট করতে হবে। কারণ আমাদের রাজ্যের কোনো এক ইউনিভার্সিটি চাইলেই যে সময়টা অনেক বেশি করে নেব, অর্থাৎ যে এই ইয়ারটা আছে সেটা দেরি করে শেষ করবো, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব না। ইউজিসির যে গাইডলাইন, আমাদের প্রত্যেকটা দেশের ইউনিভার্সিটিকে কিন্তু মেনে চলতে হয়, সেই কারণে প্রত্যেককে বলছি ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী সময়ের মধ্যে তোমাদের দুটো সেমিস্টারের এক্সামিনেশন ইয়ারের শেষ করতে হবে। সেই কারণে এই মুহূর্তে সমস্ত দিক তাকিয়ে এবং পরিস্থিতি যেটা আসতে চলেছে যেটা আমরা চাই না, তার সত্ত্বেও যদি যে অনুযায়ী আমরা ভাবছি বা বিশেষজ্ঞরা যে বিষয়ে বলছে সেই মতন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন অনলাইনে তো হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তোমাদেরও যে পরীক্ষা আছে সেটা বাতিল হওয়ার সর্বাধিক এই মুহূর্তে চান্স রয়েছে বলেই কিন্তু এই মুহূর্তে সঙ্গে সঙ্গে টেস্ট পরীক্ষাকে আবশ্যিক বলে ঘোষণা করা হয়েছে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, অন্তত টেস্ট পরীক্ষাটাই বসো। যাই হোক না কেন, পরবর্তীকালে তোমাদের কথা অবশ্যই ভাবা হবে আমার মনে হয়, এবং তোমাদের স্কুল যেহেতু টেস্ট পরীক্ষা নেবে সেক্ষেত্রে নম্বর অবশ্যই তোমাদের দেবে যাতে তোমাদের ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। পরিস্থিতির অ্যাকর্ডিং আমাদের প্রত্যেককে চলতে হবে, সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে। আমি জানি বোর্ড আগেভাগে কোনো একটা ডিসিশন নিলে অনেকটা সুবিধা হতো, কিন্তু কী করা যাবে, এই মুহূর্তে নেয়নি, পরিস্থিতিটা এরকম, এক্সাম অবশ্যই দাও। প্রত্যেককে রিকোয়েস্ট করবো টেস্ট পরীক্ষা যাদের রয়েছে, আর কলেজের যে সেমিস্টারের পরীক্ষা সেই সেমিস্টারের পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইনের পাল্লা ভারী যেটা বললাম সেই কারণে অনলাইনেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশিরভাগ ইউনিভার্সিটি বেশিরভাগ কলেজ কিন্তু ক্লাসের অফলাইনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে পড়ছো তোমাদের কলেজে এই মুহূর্তে কদিন ক্লাস হচ্ছে, ছদিন বা বাড়িয়ে দেওয়া হয়েছে অফলাইনের ক্লাস, কদিন ক্লাস হচ্ছে পার্টিকুলারলি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।